আমা এটার নাম কি যে আমাদেরকে হেল্প করে, আদারওয়াইজ উইল বি অ্যাবলিশড, মানে মানে আমরা অ্যানিহিলেটেড হয়ে যাব। তখন সে শর্ত দিয়েছে, উই ক্যান হেল্প ইউ ইফ ইউ প্রমিস দ্যাট ইউ উইল লিভ ইউর কলোনি। ওকে, এবং এইভাবে তো বলা যায় না, এটাকে একটা সুন্দর একটা আটলান্টার চার্ট করে এটা হচ্ছে তারা নাম দিয়েছে, যে এটার নাম কি প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। এবং অ্যাকর্ডিংলি তুমি দেখো, ফলোয়িং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পৃথিবীর সকল দেশ কিন্তু আস্তে আস্তে স্বাধীন হয়েছে, না হলে পৃথিবীর রাষ্ট্রগুলো এখনো স্বাধীন হইতো না। এবং পৃথিবীর রাষ্ট্রগুলো যখন স্বাধীন হলো, এই রাষ্ট্রগুলোর ইকোনমি কেমন হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওয়ান। হ্যাঁ, কারণ এগুলা মাত্র এগুলো এতদিন ছিল কলোনির অধীনে, তাই না? এদের ইকোনমি ছিল কলোনির ইকোনমির অধীনে। এখনকার ইকোনমিটা কেমন হবে? এই ইকোনমিটা যেটা সাজিয়েছে তোমার হচ্ছে, এটার নাম কি আমাদের এই 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 রুজভেল সাহেব, ওয়ার্ল্ড ব্যাংক বানিয়েছেন, IMF বানিয়েছেন। হ্যাঁ, দেয়ার আর মিরিয়ার অফ ডিসকাশন, আমি সে আলাপগুলো অলরেডি আমি করেছি, মনে আছে না তোমাদের সবার? প্রেরণা স্ট্র্যাটিফিকেশন ক্লাসে ছিলাম তুমি? আমি স্ট্র্যাটিফিকেশন ইয়ারটা তোমাদেরকে আবার আপলোড করে দিব। হ্যাঁ, সো তারা যেভাবে ওয়ার্ল্ড ব্যাংক করেছে, এবং ওয়ার্ল্ড ব্যাংক আমি আলাপ করেছিলাম না যে বাংলাদেশের ইকোনমিটাকে কিভাবে বুমিং করেছে। হ্যাঁ, সো হচ্ছে যেখানে হচ্ছে মানে সেখানে, এবং এই যে ওয়ার্ল্ড ব্যাংক, এটা একটা না তোমার হচ্ছে 1980s পর্যন্ত, মানে এই যে সারা দুনিয়াতে একদম কোশ্চেন করছিল, আই অ্যাটেন্ডেড দ্য, থ্যাংক ইউ। ওকে, সো তারা 1980s এর দিকে এসে ওয়ার্ল্ড ব্যাংক যেটা রিয়েলাইজ করলো, যে তারা তো আমাদের এখানে প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য পয়সা দিচ্ছে, এন্ড দে আর নট টেকিং এ সিঙ্গেল পেনি অন ইট, মানে ইন্টারেস্ট, রেদার তারা তো জিনিসটাকে হচ্ছে ফ্যাসিলিটেট করেছে। উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইট ইন আওয়ার ক্লাস, মানে ইন দ্যাট ক্লাস ডিসকাশন। 80s এসে একটা চেঞ্জ হয়েছে, 80s এসে তারা দেখলো যে হচ্ছে, মানে 80s এর পরের জিনিসটাকে বলা হয় নিউ লিবারেল ইকোনমি। নিউ লিবারেল ইকোনমিটা কি আমি তোমাদেরকে সেটা বোঝাচ্ছি। তখন গভর্নমেন্ট গুলো দেখলো যে গভর্নমেন্টের যে পরিমাণ ইনকাম, খেয়াল করো গভর্নমেন্টের যে পরিমাণ ইনকাম এবং গভর্নমেন্টের যে পরিমাণ এক্সপেন্ডিচার, এটা মিলছে না। মানে গভর্নমেন্টের ইনকাম অনেক কম, এক্সপেন্ডিচার অনেক বেশি। হ্যাঁ, এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে তো সবাই তখন পর্যদুস্থ। তখন ওয়ার্ল্ড ব্যাংক সবাইকে পরামর্শ দিল, ঠিক আছে তোমাদেরকে, মানে এটার নাম কি, তোমাদের যেহেতু গভর্নমেন্ট তোমার পয়সা কম, তুমি এখন যে কাজটা করো, তোমার রাষ্ট্রে যেখানে পয়সা নাই, যে যে খাত থেকে, সেখান থেকেও তোমাকে পয়সা বানাইতে হবে। হ্যাঁ, মানে এবং তোমার সকল ইন্ডাস্ট্রি গুলো মোস্টলি প্রাইভেটদের হাতে তুলে দিতে হবে। এটাকে তখন নিউ লিবারেল ইকোনমি বলে, অ্যাডজাস্টমেন্ট মানে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি বলে। এই পলিসির ফলে কি হয়েছে খেয়াল করো, যেমন বাংলাদেশে কিন্তু এরশাদের সময় থেকে এবং জিয়া থেকে হালকা শুরু হয়েছে, বাট এরশাদের সময় বাংলাদেশে নিউ লিবারাল ইকোনমি তৈরি হয়েছে, কারণ সরকারের পক্ষে তখন পুরো রাষ্ট্রের যে পরিমাণ ব্যয়, তুমি আগে খেয়াল করো, আগে হেলথটা টোটালি রাষ্ট্র দেখতো না, খেয়াল করতো আমার কথা, জি স্যার, এডুকেশনটা কে দেখতো, রাষ্ট্র দেখতো না, জি স্যার, জি স্যার, সবকিছু রাষ্ট্র দেখতো না। তখন এট দ্যাট মোমেন্ট রাষ্ট্র এগুলাকে আস্তে আস্তে প্রাইভেটাইজ করে দেওয়া শুরু করলো। হ্যাঁ, যে পরিমাণের একটা রাষ্ট্রের যে পরিমাণ ব্যয়, রাষ্ট্র সে পরিমাণ ইনকাম করতে পারতেছে না। তো যেহেতু রাষ্ট্রের দরকার হচ্ছে পয়সা নিয়ে আসা, আর ক্যাপিটালিজমের একটা কমন সূত্র হচ্ছে পয়সা পয়সা আনে, এখন চিন্তা করো তখন রাষ্ট্র কি করলো, রাষ্ট্র সবকিছু প্রাইভেটাইজ করে দিল। প্রাইভেটাইজটা এমন ভাবে করে দিল, তখন রাষ্ট্র চিন্তা করলো যে এই যে ওয়ার্ল্ড ব্যাংকের তখন পলিসি কি ছিল, যে পয়সাটা আছে ঢাকা শহরের মানুষের কাছে, কুড়িগ্রামের এই এটার নাম হচ্ছে নাগেশ্বরী বা পটুয়াখালীর বগার ওই লোকটার কাছে কিন্তু পয়সা নাই, তার কাছে কি আছে, প্রোডাক্ট আছে। কি আছে, শুনতেছো আমার কথা? জি স্যার, ওয়ার্ল্ড ব্যাংক যেহেতু অলরেডি ঢাকার সঙ্গে সবগুলো উপজেলার সঙ্গে যোগাযোগ বানাই দিছে, তাই না? ওয়ার্ল্ড ব্যাংকের তো এটা প্রজেক্টই ছিল যে ঢাকার সঙ্গে 300-460 উপজেলার লিঙ্কেজ করে দিবে। তো লিঙ্কেজ করে দেওয়ার ফলে কি হচ্ছে, নাগেশ্বরীর ওই কৃষক বা বগার ওই কৃষক এখন তার প্রোডাক্টটা বিক্রি করবে। তো বিক্রি করবে কোথায়, তাকে তো একটা বাজারে বিক্রি করা লাগবে। তো বাজার মানে কি, যেখানে পয়সা আছে সেখানে সে বিক্রি করা লাগবে। তো সে এখন ঢাকার শহরের মানুষের কাছে বিক্রি করতেছে, খেয়াল করতেছে জিনিসটা, খেয়াল করতেছে জিনিসটা, জি স্যার। তো এই যে সে সেই যে এই যে এই যে বিক্রি করতেছে, এই বিক্রি করার মধ্য দিয়ে তোমার হচ্ছে তার একটা ইনকাম হচ্ছে, আর ঢাকা শহরের মানুষের এই যে কনজাম্পশন করতে, এবং
এটা দিয়ে তো ইকোনমিটা তো আস্তে আস্তে বুমিং হচ্ছে, বুঝছো জিনিসটা? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন তখন হচ্ছে গভর্নমেন্ট আস্তে আস্তে সবকিছু বেসরকারি খাতে দিয়ে দিছে, আমাদের এডুকেশন থেকে শুরু করে। তোমরা এখন দেখো না, মানে সবকিছুর মানের জায়গা থেকে জাস্ট থিংক অ্যাবাউট ইট, বাংলাদেশে এক সময় শিক্ষার মানের দিক থেকে ঢাকা ইউনিভার্সিটি সবথেকে বেস্ট ছিল না? জি স্যার। সো এখন দেখো, এখন ঢাকা ইউনিভার্সিটি টাইপের অনেকগুলো প্রতিষ্ঠান দে ক্যান, তাই না, প্রোভাইড। সো এই যে দে আর জাস্ট জেনারেটিং দ্য মানি এভরিথিং, সো সব জায়গায় তুমি এখন দেখো, মানে রাষ্ট্র যখন স্টেটাইজেশন থেকে বের হয়ে গেছে, সো এই যে দেখো ক্যাপিটালিস্ট ইকোনমির মধ্যে হচ্ছে এমন একটা সিস্টেম ইন হুইচ মিনস অফ প্রোডাকশন আর হেল লার্জলি ইন প্রাইভেট হ্যান্ড। মানে রাষ্ট্র আগে যেরকম সবকিছু কন্ট্রোল করতো, এটা আস্তে আস্তে রাষ্ট্র, মানে ইট ডাজেন্ট মিন যে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ নাই, রাষ্ট্র এমন ভাবে একটা সম্পর্ক তৈরি করেছে, রাষ্ট্র গ্লোবালাইজেশন, হ্যাঁ, মানে তাদের নিজেদের মধ্যে এক ধরনের পারস্পরিক বোঝাপড়া আছে, মানে রাষ্ট্র নাই হয়ে যায় নাই, প্রাইভেটাইজেশন নাই হয়ে যায় নাই, বুঝছো জিনিসটা? মানে রাষ্ট্রের জায়গায় হস্তক্ষেপ আছে, মানে রাষ্ট্রের হস্তক্ষেপটা হচ্ছে এরকম, নিউ লিবারাল মানে হচ্ছে রাষ্ট্র একদম নিজেকে বিরত রেখেছে তা না, রাষ্ট্র কিছু পলিসি প্রোগ্রাম করে নিজের সমানতাও জারি রেখেছে, বুঝছো জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি। কিন্তু এখানে যে প্রবলেমটা হয়ে গেছে, প্রবলেমটা হয়ে গেছে ক্যাপিটালিজমের মধ্যে, যে যে ক্যাপিটালিজমটা এটা আনসাস্টেইনেবল ক্যাপিটালিজম হয়ে গেছে। আনসাস্টেইনেবল কেমন হয়েছে আমি তোমাদেরকে একটু বলি, যে এই যে তোমরা বারবার ওয়ার্ক এন্ড এলিয়েনেশনে চলে আসছো, আনসাস্টেইনেবল হচ্ছে এরকম যে তখন তো কিছু মানুষের প্রচুর পয়সা হয়ে গেছে, যেমন ইউরোপের প্রেক্ষাপটে তখন কি হয়েছে আমি তোমাদেরকে জাস্ট কিছু এক্সাম্পল দিই, তখন তোমরা বুঝবা। ইউরোপ তো আমাদের এখান থেকে প্রচুর পয়সা নিল, যেহেতু তাদের প্রচুর পয়সা ছিল, মানে আমাদের এখান থেকে তো বলা হচ্ছে গত ক্লাসে, আমি তোমাদের লাস্ট ক্লাস ডিসকাশনে আমি তোমাদের আলাপও করেছিলাম যে ইউরোপ আমাদের এখান থেকে যে পয়সা নিত, এর মানে তাদের মূল বাজেটের 3 ভাগের 1 ভাগ বাজেট ছিল এখানকার শুধু ট্যাক্স, লাভের জায়গাটা তো বাদ, মানে কি পরিমাণ পয়সা তারা এক্সট্রাক্ট করেছে তোমার হচ্ছে ফ্রম সাউথ এশিয়ান সোসাইটিস। তো সেখান থেকে পয়সা নিয়ে তারা অনেক ইন্ডাস্ট্রি করেছে, বুমিং করেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, মনে আছে না তোমাদের ইউরোপ প্রবলেমটা তারা তৈরি করেছে? জি স্যার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে বিশেষ করে 60s এবং 70s দে রিয়ালাইজ দ্যাট তারা আমাদের এখান থেকে এত পরিমাণ পুঁজি নিয়েছে, ক্যাপিটাল নিয়েছে, তাদের রাষ্ট্রে পুঁজিগুলা সব তোমার হচ্ছে স্যাচুরেটেড হয়ে গেছে। স্যাচুরেটেড মানে বুঝছো? মানে জমা হয়ে গেছে একটা ছোট জায়গায়। হ্যাঁ, এখন আমাদের মতো রাষ্ট্রে কিন্তু পুঁজি স্যাচুরেটেড হয়নি। বাংলাদেশের এই যে বলে যে বাংলাদেশের মানে এমন এক অবস্থা, বাংলাদেশে যেখানে তুমি পয়সা ঢালবা ওখানে তুমি পয়সা বাড়বে, কারণ বাংলাদেশের যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দরকার, বলা হয় যে বাংলাদেশে মাত্র 10% আছে, বাংলাদেশে আরো 90% ইনভেস্টমেন্ট হওয়ার পরে, মানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট আছে বলা হয় না মাত্র 10%, আরো 90% যদি ইনভেস্টমেন্ট হয় দেন বাংলাদেশের ইকোনমিটা অনেক দেরি, এটা অনেক মানে অনেক হিউজ, হ্যাঁ কল্পনা করতে পারবা না। তো যে জায়গাটা হচ্ছে আমাদের মতো রাষ্ট্রগুলো হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মানে ক্যাপিটালিজম যে কাজটা করেছে ক্যাপিটালিজমের কারণে, ওই যে বললাম না ক্যাপিটালটা একটা জায়গায় এসে অ্যাকিউমুলেট হয়, এই অ্যাকিউমুলেশনটা হতে গিয়ে ইউরোপে যখন পুঁজিগুলো স্যাচুরেটেড হয়ে গেছে, দেন দে রিয়ালাইজ দ্যাট যে তাদের একটা কর্মীকে পার ডে মিনিমাম বাংলাদেশি টাকা, যেমন একজন ব্রিটেনে চিন্তা করো একটা সুইফার, একটা ইন্ডাস্ট্রির একটা সুইফার, তাকে পার ডে এবং মানে তাকে পার ডে মিনিমাম বাংলাদেশি টাকা 70, এই যে 70 পাউন্ড মানে হচ্ছে মিনিমাম তোমার 8,000 টাকার মতো তাকে পে করা লাগে পার ডে মিনিমাম, মিনিমাম পার ডে, মানে যে সুইফার, থিংক অ্যাবাউট দ্য ট্রেইনড ওয়ার্কার, মানে স্কিল ওয়ার্কারদের বাদ, যে সবচাইতে সিকিউরিটি গার্ড সুইফার যেগুলো আমরা বলি আর কি, সিকিউরিটি গার্ডের স্যালারি অনেক বেশি ব্রিটেনে। হ্যাঁ, সো তোমার দেখা যায় যে কি সিকিউরিটি গার্ডরাও তোমার হচ্ছে এই যে 1,00,000 সরি 10,000 টাকার বেশি পার ডে, হ্যাঁ পার ডে বাংলা টাকায়। তো তাদের এক একটা ইন্ডাস্ট্রিতে এট দ্যাট মোমেন্ট হোয়াট দে রিয়ালাইজ দ্যাট একটা শ্রমিককে মাসে মিনিমাম 1,60,000 থেকে 3-4 লাখ টাকা তাদেরকে দেওয়া লাগতেছে হল্যান্ড জার্মানি
ব্রিটেন আমেরিকার ইয়াগুলাকে যদি আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে নিয়ে যাই, পার ডে আমি একটা শ্রমিককে এখন আমি দিচ্ছি কত টাকা তোমার হচ্ছে 10,000 টাকা, আমি পার মান্থে 10,000 টাকা, 8,000 টাকা দিয়ে আমি শ্রমিক পাবো, বুঝছো জিনিসটা? জি স্যার, জি স্যার, এই জন্য তারা কি করলো, তাদের যত ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, তাদের যত অমুক ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রি 60s এবং 70s এর দিকে, হ্যাঁ, এই যে গ্লোবাল ইকোনমির কারণে সবগুলো আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতে তোমার কাছে পাঠাই। এখন পরে হোয়াট দে রিয়ালাইজ, আমাদের মতো কান্ট্রি গুলাতে পাঠানোর পরে তখন চিন্তা করলো যে ও মাই গড, আমি যে এখানে পাঠাচ্ছি, হু উইল বি আওয়ার ওয়ার্কার। তখন তারা এই সময় তারা আবার রিডিসকভার উইমেন, মেয়েদেরকে তখন তারা আবিষ্কার করলো। মেয়েদেরকে কিভাবে আবিষ্কার করলো, চিন্তা করলো যে একটা মেয়েকে যদি আমি আমার কারখানার কর্মী বানাই, এই মেয়েটা হবে ডোসাইল। মেয়ের মানে তাদের মাথার মধ্যে যে মেয়ে মানে হচ্ছে ডোসাইল এজেন্ট, শি উইল নট বার্গেন, সে আমাদের সঙ্গে বার্গেন করবে না, তাকে দিয়ে প্রচুর কাজ করানো যাবে। পশ্চিমের মেয়ে সে তো বেআয়া, মানে কথা শুনে না, বাজে, তাই না? সে তো বেআয়া, হ্যাঁ, এগুলা খুবই প্রবলেমেটিক, হ্যাঁ, এগুলো খুবই তথাকথিত সো কলড এম্পাওয়ার্ড। সো আমি যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মেয়েগুলোকে নিয়ে আসতে পারি, এদেরকে আমি প্রচুর খাটাইতে পারবো, তারা ডোসাইল, কাজের সময় বার্গেন করবে না কম পয়সা দিয়া, তো এইরকম ভাবে তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মেয়েদেরকে এট দ্যাট মোমেন্ট দে রিডিসকভার্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ উইমেন, বুঝছো জিনিসটা? জি স্যার। এবং এই জন্য দেখো বাংলাদেশে সকল ইন্ডাস্ট্রি বুমিং হয়েছে এবং ইন্ডাস্ট্রি গুলোতে 70-80% ওয়ার্কার্স ছিল ওমেন ওমেন উইমেন, বুঝছো জিনিসটা? ওয়াই দে হ্যাভ ডেড দ্যাট, বুঝছো ক্যাপিটালিজমের ইয়াটা সাইকেলটা? জি স্যার, বুঝতে পেরেছি। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ফলোইং তোমার হচ্ছে দ্যাট, এই যে আমি তোমাদেরকে অ্যালিয়েনেশন পড়ানোর জন্য এগুলো বোঝাচ্ছি, যাই হোক। সো তখন তারা পশ্চিমের মেয়েদেরকে বললো যে তোমরা চাকরিগুলো ছেড়ে দাও, তোমরা আবার তোমাদের হচ্ছে ইয়েতে চলে যাও, ড্রয়িং রুমে চলে যাও, হ্যাঁ, বাসায় চলে যাও, তোমাদের হাজবেন্ড এর যে পরিমাণ পয়সা ইনকাম করে দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ইউ, আর তোমরা যদি চাকরিগুলো ছেড়ে দাও, তোমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বোনেরা দে উইল বি বেনিফিটেড, বুঝছো জিনিসটা? হ্যাঁ, তোমার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মেয়েরা তারা হচ্ছে লাভবান হবে। তো এই যে সকল লাভবান হওয়া, তখন এখন সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মেয়েরা যখন প্রচুর পরিমাণে প্রোডাকশন করছে, অটোমেটিক প্রোডাকশন কস্ট গুলো কমে যাচ্ছে না? তুমি আগে যেখানে একটা শ্রমিককে পার মান্থ 3-4 লাখ টাকা, এখন তুমি একটা শ্রমিককে দিচ্ছ 8,000 টাকা, তোমার কি পরিমাণ মানে পয়সা বাঁচতেছে, বুঝছো? কস্ট কমে যাচ্ছে। জি স্যার, জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, আপনি যে মানে ইন্ডাস্ট্রির কথা বলতেছেন, ওটা কি গার্মেন্টস শিল্প? ফিলিপিনে বেশি, কারণ ফিলিপিনের আমেরিকান গুলা ফিলিপিনে বেশি, কারণ আমেরিকান যে ইংলিশ মানে অ্যাকসেন্ট এটা তোমার হচ্ছে ফিলিপিনোদের সঙ্গে, তাদের সেখানকার একটা কল সেন্টারে তুমি যদি, এবং তারা সবচেয়ে ইন্টারেস্টিং, ফিলিপিনোতে তারা হচ্ছে ট্রান্সজেন্ডার মেয়েদেরকে নিয়ে গেছে, হ্যাঁ, এবং সেখানে এটাকে তারা পার্পল কলার জব বলে, ইন্টারেস্টিং। আমি এগুলো মানে আমি শালাপ বলে এখন যাচ্ছি না, যে তারা তখন এম্পাওয়ারমেন্টের নামে ট্রান্সজেন্ডারদেরকে নিল, কিন্তু সেখানে কি পরিমাণ বৈষম্য ইস্যু, সেগুলো ডিফারেন্ট ইস্যু, সে শালাপ গুলো পরে করবো। তো তাদের সকল ইন্ডাস্ট্রি গুলোকে তারা এখানে নিয়ে আসে, নিয়ে আসার ফলে যে হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেয়েদেরকে, তখন মেয়েরা তো সোকট এখন আসলে মেয়েদেরকে ধরে ধরে গার্মেন্টস এ নিয়ে আসা হয় নাই, কিন্তু এমন একটা বাস্তবতা তৈরি হয়েছে যে সবাইকে তখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, ওই যে বললাম না যে পুঁজির সাইকেলটা এমন যে ইউ আর ফোর্স টু মানে জয়েন, মানে এমন একটা বাস্তবতা তৈরি হয়েছে যে তোমার পক্ষে আসলে সেখানে চলে আসা লাগছে, তোমার ইকোনমি ওটাকে ধ্বংস করে দিয়ে। যাই হোক, এরপর যখন এখানে আসলো, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, তোমার পশ্চিমের মেয়েদেরকে বললো যে তুমি যদি চাকরি ছেড়ে দাও, তোমাদের তৃতীয় বিশ্বের মেয়েরা তারা চাকরি পাবে। তো এইভাবে বুঝাইয়া বাজাইয়া ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি গুলা তখন ক্লোজ করে ফেললো। তো ক্লোজ করার ফলে আসলে কি হয়েছে, তখন আগে তো পশ্চিমের মানে বিলাসী দ্রব্য গুলা যেহেতু খুবই কস্ট, হাই কস্ট, তোমার প্রোডাকশন রেট ছিল খুবই হাই, এখন এগুলা প্রোডাকশন কস্ট সবকিছু কমে গেছে, তো মানে জিনিসপত্রের দামও তো কমে গেছে অনেক, তাই না? আগে তুমি চিন্তা করো, একটা শ্রমিককে তুমি যেখানে 3 লাখ টাকা স্যালারি দিতে, এখন তুমি একটা শ্রমিককে 8,000 টাকা, কি পরিমাণ তোমার সেভিংস হচ্ছে কল্পনা তো করতে পারবা না। হ্যাঁ, অটোমেটিক্যালি পশ্চিমে প্রচুর বিলাসী দ্রব্য, আয়েশী দ্রব্যের কনজাম্পশনটা বেড়ে গেছে। এখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মেয়েরা দে আর জাস্ট মানে দে আর জাস্ট প্রোডিউসিং, চাইনিজ মেয়েরা, বাংলাদেশি, কম্বোডিয়ান, থাই, ইন্ডিয়ান, দে আর জাস্ট প্রোডিউসিং,
পশ্চিমের মেয়েরা এখন ঘরে চলে গেছে, এই যে ইলেকট্রনিক গুলো দিয়ে তারা এখন কি করতেছে, এই যে অর্ডার করতেছে ইলেকট্রনিক। হ্যাঁ, শুধু এলিট, থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলফ। হ্যাঁ, এই যে আমরা বলতে ঘরে বসে ইলেকট্রনিক সামগ্রী অর্ডার করছি, কনজিউম করছি, তাই না? নতুন নতুন জিনিস কিনে, হ্যাঁ, নিত্য নতুন ভাবে উই আর কনজিউমিং মোর এন্ড মোর। আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দে আর প্রোডিউসিং মোর এন্ড মোর, এবং তাদের দেখো একটা 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 ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে। এবং পশ্চিমের মেয়েরা এখন মানে চিন্তা করতেছে দে আর জাস্ট নাথিং বাট দ্য কনজিউমার, তারা জাস্ট কনজাম্পশন করছে আর কি। এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো বিকজ দে ডোন্ট হ্যাভ এনি পয়সা, দে ডোন্ট হ্যাভ এনি ক্যাপিটাল, দে আর জাস্ট প্রোডিউসিং। এবং এইটার সবচাইতে ওর্স পার্ট কিরকম হয়েছে জানো, ওয়েস্টে যে জিনিসটা হয়েছে এটা তো হচ্ছে তোমার ইকোনমিক দিক থেকে, আরো অনেক বাজে বাজে প্র্যাকটিস আছে। আমি তোমাদেরকে একটা একটা লেখা পাঠাবো, যদি তোমাদের সম্ভব হয় একটু পড়ে দেখো আর কি। এই মারিয়া মাইস নামক একজন রাইটার, খুবই ইন্টারেস্টিং লেখা, যে ক্যাপিটালিজম কিভাবে সবগুলো শেপ করেছে। আর ইন্টারেস্টিং সবচেয়ে ওর্স পার্টটা খেয়াল করো, পশ্চিমে তখন হচ্ছে নিউ কাইন্ড অফ রিলেশনশিপ ডেভেলপ হয়েছে ক্যাপিটালিজমের কারণে। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ সোশ্যাল স্ট্রাকচার মোস্টলি তখন ডেটোরিয়েট করেছে। তখন তারা এই যে পুরো ফিলিপিনো, কম্বোডিয়া, থাইল্যান্ড, এই পুরো জোনে তারা তখন এক ধরনের নিউ কাইন্ড অফ সেক্স ট্যুরিজম তারা তৈরি করেছে। খেয়াল করো এই জোনের মানুষগুলো, সাউথ ইস্ট এশিয়ার যে জোন, এই জোনের মানুষগুলো দে ডোন্ট হ্যাভ এনাফ রিসোর্সেস, পয়সা নাই। এখনো তোমার হচ্ছে তখন পশ্চিমের লোকেরা কি করে, দে হ্যাভ এনাফ রিসোর্সেস। তখন তারা চিন্তা করে কি, তাদের যে এন্টারটেইনমেন্ট, তাদের যে এই যে মানে ফ্রি সময় থাকা, এই জিনিসগুলোকে তারা তখন কিভাবে, হাউ দে উইল তোমার হচ্ছে ইউটিলাইজ ইট। দেখো তাদের পয়সা আছে, এদের পয়সা নেই, ক্যাপিটালিজম এমন একটা বাজে ডিপেন্ডেন্সি তৈরি করেছে বিটুইন বোথ অফ দিস। তখন তারা কি করছে, ওয়েস্ট থেকে এসে তুমি দেখবা বিশেষ করে ইউরোপিয়ান, আমেরিকান, জাপানিজ, যেহেতু এই কান্ট্রিগুলোর মানুষের পয়সা আছে, এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির তোমার হচ্ছে যারা বড় বড় বিজনেসম্যান, আমাদের মতো কান্ট্রিগুলোতে একটা লার্জ চাঙ্ক অফ এলিট ক্লাস অলরেডি, তাই না, ডেভেলপ করেছে, সেখানে নাকি মানুষের একটা মেয়ে হলে বাবা মারা খুশি হয়ে যায়। মানে তাদের ইকোনমিক ক্রাইসিসটা এমন ভাবে ক্যাপিটালিজম শেফ এবং রিশেপ করেছে যে সেখানে তখন তারা চিন্তা করে যে একটা মেয়ে আসলে মেয়েটা দে ক্যান কন্ট্রিবিউট ইন দ্য ফ্যামিলি। কারণ একটা পশ্চিমা লোক যখন আসে, সে যদি একটা টাকাও দেয়, একটা টাকা সমান তোমার হচ্ছে ভিয়েতনামে প্রায় কত তোমার 3,000 না 30,000 টাকা, ওদের একটা মুদ্রার নাম হচ্ছে নিউ ডং অর নিউ কিপ, আমি ভুলে গেছি মুদ্রার নাম, নিউ ডং বা নিউ কিপ এরকম একটা নাম। আর মুদ্রার মানটা ইন্টারনেটে তুমি সার্চ দিলে দেখবা 3,000 বা 2,000, মানে তাদের জন্য এটা কিন্তু প্রচুর পয়সা। এক টাকা ব্রিটেনের এক টাকা সমান বাংলাদেশীও তো প্রায় 110 টাকার কাছাকাছি, তো তাদের কাছে কিন্তু এটা প্রচুর পয়সা। এবং হচ্ছে এরা যদি একটু পয়সা দিয়ে তাদের ইকোনমিটা স্বাবলম্বী হয়। এবং ইউরোপে 1980-90 দশকে এত বাজেভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো রাস্তার মধ্যে, যে তোমার বাসায় ওয়াশিং মেশিন, তোমার বাসায় তোমাকে বাসা ক্লিন করা লাগে, অনেক কিছু করা লাগে, হ্যাঁ, তো তোমাকে তো প্রচুর পয়সা খরচ করা লাগে, এত পয়সা কেন খরচ করবা, একটা তোমাকে একটা এশিয়ান মেয়ে এনে দি, সে তোমার সব বাসার সবকিছু ক্লিন করবে, ওয়াশ করবে, হ্যাঁ, তোমার যদি ভালো লাগে তুমি তাকে রেখো, না হলে তুমি তাকে ছেড়ে দিও। মানে এরকম জার্মানের স্ট্রিটে, হল্যান্ডের স্ট্রিটে এরকম অ্যাডভার্টাইজমেন্ট ছিল। এবং সেখানকার পুরুষরা তারা দেখতো যে তাদের দেয়ার ওয়াইফ সো কল্ড, তাদের ওয়াইফ সো মাচ এম্পাওয়ার্ড, হ্যাঁ, তাদের কথা শুনে না, অ্যাকর্ডিং টু দ্যাম যে দেয়া, তো তখন তারা চিন্তা করতেছে যে তাদের একটা ডোসাইল, এই যে রিডিসকভার্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ উইমেন, এই মেয়েদের কোনো ভয়েস নাই, যেহেতু তারা ইকোনমিক জায়গা থেকে তারা হচ্ছে মস্তি, এটার নাম কি আন্ডারমাইন্ড। তখন তারা কি করতো, এই যে 1,000-2,000 পাউন্ড দিয়ে দিয়ে বা 1,000-2,000 ইউরো দিয়ে দিয়ে তোমার ফিলিপিনো, থাই, এদের এসব মেয়েদেরকে তোমার তখন হচ্ছে ওয়েস্টের যে কান্ট্রি গুলো নানান জায়গায় তখন নিয়ে যেত, পছন্দ হতো রেখতো, না হলে এটা ছেড়ে দিত। মানে এরকম ভাবে একটা এজেন্সি ডেভেলপ করেছে। Many women, they became that তোমার হচ্ছে এই যে তোমার তখন তো প্রত্যেক রাষ্ট্র দেওয়া এরা ওরিয়েন্ট, যে তাদের প্রচুর পরিমাণে লোক তাদের এখানে আসছে, বিশেষ করে 40, 50, 60, 70 এর মতো বুড়ো বুড়ো লোকরা তারা এখানে এসেছে, তারা তো মোস্টলি হোপলেস হয়ে যায়, বিকজ দে হ্যাভ ক্যাপিটাল বাট দে ডোন্ট হ্যাভ এনি কোঅপারেশন, তাই না, কিছুই নেই। তখন তারা এসব রাষ্ট্রে এসে মেয়েদেরকে নিয়ে আবার হচ্ছে সিটিজেন করে নিয়ে যেত। একটা রাষ্ট্রের মধ্যেও তো পলিসিগত ন্যাশনালিজমের
সিটিজেনশিপের অনেকগুলো ইস্যু ছিল, যাই হোক, তার প্রচুর মেয়েদেরকে তখন এরকম ভাবে থাইল্যান্ড থেকে নিয়ে যেত। এখনো তুমি দেখবা ইউরোপ বা ইউরোপের অনেক ফ্যামিলিতে দেখবা যে তোমার হচ্ছে বুড়ো মানুষটা হয়ে লাস্টে তো সে প্রায় 70-80 বছর বয়সে একটা ফিলিপিনো মেয়েকে নিয়ে গেছে, 2-3টা বাচ্চা হওয়ার পর সে তো মারা গেছে। অনেক সিঙ্গেল ফিলিপিনো, থাই বা হচ্ছে ভিয়েতনামিজ মায়েরা পশ্চিমে ইউরোপিয়ান সোসাইটি গুলোতে দে আর অ্যাভেলেবেল উইথ 2-3 চিলড্রেন। তো দেখো এখন আসো, এই মেয়েটা যখন ইউরোপে যাচ্ছে, তো এই যে প্রতি মাসে মাসে তার বাবাদেরকে যদি 100 পাউন্ড, 100 পাউন্ড তো ওদের কাছে হাতের কিছু, কিন্তু এর কাছে তো 100 পাউন্ড মানে অনেক কিছু, প্রায় মানে 30,000-40,000 তোমার হচ্ছে ডং কি সো কল নেয় তাদের তাদের মুদ্রার মান। হ্যাঁ, তো এই যে এগুলো তো তাদের কাছে অনেক কিছু। তো এই যে দেখো একটা ওস জায়গা, একটা তোমার হচ্ছে সেক্সুয়াল ডিপেন্ডেন্সি, এই যে আমাদের এখানে যেরকম বাংলাদেশের মেয়েদেরকে যেরকম গার্মেন্টস ইন্ডাস্ট্রির নামে সো কল, এই যে একটা ডিপেন্ডেন্সি, এই যে ডিপেন্ডেন্সি গুলা তৈরি করা হয়েছে, এই যে এমন ভাবে ডিপেন্ডেন্সি গুলা তৈরি করা হচ্ছে, এখন আসো আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মেয়েগুলা দে আর প্রডিউসিং। এখন সেই যে একটা মোবাইল ফোন প্রডিউস করলো, আমরা তো গত ক্লাসে আলাপ করছিলাম না যে কিভাবে সারপ্লাস গুলা, সরি আমাদের স্যাচুরেশন ক্লাস আলাপ করছিলাম যে কিভাবে সারপ্লাস গুলো একত্র হয়, মনে আছে ফাবিয়ান? হ্যাঁ জি স্যার। স্যার হ্যাঁ মানে স্যার ওই যে স্যার ক্যাপিটালিস্ট ক্লাসের মধ্যে প্রফিট গুলো যে অ্যাকুমুলেট হয়, যে অ্যাকুমুলেট হয় মানে যার কাছে কন্ট্রোল অফ মোড অফ প্রোডাকশন তার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, যেমন তুমি হচ্ছে মোবাইলটাকে কি করতেছো, উৎপাদন করতেছো। হ্যাঁ, উৎপাদন করার জন্য 5,000-30,000 টাকা তুমি এটা সেল করছো, বাকি পয়সাটার একটা ভাগও তোমার কাছে আসতেছে না, তুমি যতটুকু সংক্ষিপ্ত, ফলে যে ইনকামটা হচ্ছে এই সারপ্লাসটা তৈরি হচ্ছে এটা থেকে তোমার কোনো হিস্সা নাই, সব চলে যাচ্ছে। এখন আসো এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মেয়েগুলা, দে আর জাস্ট প্রডিউসিং, দে আর নট বিং এবল টু কনজিউম এনিথিং। তো তারা আমার একটা জিনিস প্রডিউস করছে, তাই না? কন্ডিশন অফ মানে এস্ট্রেঞ্জমেন্ট অর ডিসঅ্যাসোসিয়েশন ফ্রম সারাউন্ডিং সোসাইটি, তারা একটা জিনিস প্রডিউস করছে জাস্ট ইন লিউ অফ এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, নাথিং এলস। তো তারা আগে তো চিন্তা করে, আগে তো সে সবকিছু তোমার হচ্ছে প্রডিউস করে, আগেকার যে তার ইকোনমিক কন্ডিশনের মধ্যে সে প্রডিউস করতেছে, ভোগ করতেছে, সবকিছু তার মধ্যে ছিল। এখন সে কোন একটা প্রোডাক্ট প্রডিউস করতেছে, কোথায় সেল হচ্ছে কিছুই জানে না, এবং মানে সে কমপ্লিটলি এই সাইকেল থেকে টোটালি আলাদা, নাথিং বাট এ তোমার হচ্ছে ওয়ার্কার। বুঝছো জিনিসটা? এই যে কি জানি কোশ্চেন করেছো, হোয়াট ইজ ক্রিয়েশন? জি স্যার বুঝছি। তো জিনিসটা বুঝছো, সে জাস্ট প্রডিউস করছে, সে আর এটার মধ্যে কিছুই না, বুঝছো? এটা তাকে তাকে অ্যালিয়েনেট করে ফেলতেছে টোটাল তোমার প্রোডাকশন। সো এটা কন্ট্রোল বাই ক্যাপিটালিস্ট ইকোনমি, কন্ট্রোল বাই ক্যাপিটালিস্ট, যে যারা মোড অফ প্রোডাকশন গুলো কন্ট্রোল করছে তাদের কাছে। তুমি হচ্ছে ইউ আর জাস্ট মিয়ারলি দ্য ওয়ার্কার, ইউ আর জাস্ট প্রোডিউসিং, নাথিং এলস। তো তুমি কোন প্রোডাক্টটা প্রোডিউস? হ্যাঁ বলো স্যার, ওই টাইমে কি বেশিরভাগ নারী ওয়ার্কারদের নিয়ে যাওয়া হতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে? নারী না না, পুরুষ ওয়ার্কাররাও তো বঞ্চিত, মানে নারীরা হচ্ছে মোস্টলি তখন তাদেরকে রিডিসকভার করছে ফর দ্য ফার্স্ট টাইম, ওটা বলতেছি আর কি। স্যার যদি যায় স্যার ওদের প্রোডাকশনে, তাহলে তখন স্যার হেম্পার হতো না, কারণ এটা তো এই দেশের ওয়ার্কাররা তো সেভাবে দক্ষ না স্যার। সবাইকে ট্রেন আপ করা হতো না ওরকম ভাবে? অবশ্যই নিয়ে ট্রেন আপ করা হতো না, তোমাকে তো নিয়ে সঙ্গে সঙ্গে চাকরি মানে চাকরিতে লাগাই দিচ্ছে না, তোমাকে তো নিয়ে 4-5 দিন ধমক টমক দিয়া। হ্যাঁ, মেয়েগুলা তো খুব ভয় থাকে, এদেরকে নিয়ে যে পরিমাণ ধমক দেয়, এখানে অসংখ্য লিটারেচার আছে, BIDS এ লিটারেচারের স্তূপ পাওয়া, হ্যাঁ ইন্টারনেটে অত স্তূপ পাওয়া। হ্যাঁ, মেয়েদেরকে অবশ্যই তারা হচ্ছে অনেক মানে শুনো, মেয়েদের এই মেয়েগুলা যখন ঢাকায় আসছে এদের লাইফ যে কি ভয়ানক, অনেকগুলো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লিটারেচার আছে, তোমরা যদি এগুলো পড়ো পড়লে অবাক হয়ে যাবো। হ্যাঁ, যারা তোমরা এই যে ডেভেলপমেন্ট স্টাডিজ বা অন্যান্য কোর্স, এই যে ইকোনমিক্স পড়ো, ইউ আর অ্যাওয়ার অফ ইট। যাই হোক, আমি শেয়ার আপগুলোতে আপাতত যাচ্ছি না, আমাদের অ্যানথ্রোপোলজি মোস্টলি আমরা এথনোগ্রাফি করি, দ্যাট ইজ ডিফারেন্ট। সো এই যে এরা তৈরি করছে, বাট এরা এটার কোনো পার্ট না, দে আর নট বিং এবল টু কনজিউম ইট, দে আর নট বিং এবল টু মানে এইখানে তাদের কোনো ধরনের এই যে একটা জিনিস তৈরি করছে তার মানসিক এটার প্রতি তার কোনো সবাই ক্লিয়ার? জি স্যার। এত আলাপে যাওয়া এখন আর উচিত না।
তোমরা হচ্ছে ইয়াগুলো দেখিনি, বাংলাদেশের ইকোনমির সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে ইনফরমাল ইকোনমি। ইনফরমাল ইকোনমি বুঝো, হোয়াট ইজ ইনফরমাল ইকোনমি? জি স্যার, মানে বাংলাদেশের প্রায় 87% মানুষ ইনফরমাল সেক্টরে জব করে, মানে তার জবের কোন সিকিউরিটি নেই বুঝছো, এবং তার বেতনের কোন মিনিমাম ওয়েজ নাই, কিচ্ছু নাই, মানে যখন তখন তাকে স্যাক করা যায়, যখন তখন তাকে, তারপরে নিরাপত্তার কোনো বালাই নাই। বাংলাদেশে মাত্র 13% জব এর সিকিউরিটি, তাও মানে ওইটাও যে কতটুকু সিকিউরিটি দ্যাট ইজ কোশ্চেনেবল বুঝছো। এই 13% দেখি শুধু গভর্নমেন্ট জব গুলো, গভর্নমেন্ট জব তো বাংলাদেশে বোধহয় 2% বা এরকম, তাই না? 2% প্রাইভেট সেক্টরের জব গুলো আছে না? হ্যাঁ, মানে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের মধ্যে তো কিছু আছে, তারা ফর্মাল, তাই না, রুলস রেগুলেশনস মেইনটেইন করে, করে না অনেক আছে না? জি স্যার, বাংলাদেশের ইকোনমি মোস্টলি যে ইনফরমাল, এবং ইনফরমাল সেক্টর একটা জনগোষ্ঠীর 87% লোক ইনফরমাল সেক্টরে কাজ করে, মানে এটা এইটা আরেক জগৎ, এই জগতে যদি ঢুকো এটা আরেক জগৎ ভাই। এবং চিন্তা করো একটা হোটেল ওয়ার্কার কি পরিমাণ, মানে এটার নাম কি, তার প্রাত্যহিক দিনের চিন্তা করো, সে কতগুলো গালি খায়, মানে তারপর মানে কি পরিমাণ লড়াই করা লাগে তাদেরকে, চিন্তা করো মানে মানুষের যারা, মানে এই যে ইনফরমাল সেক্টরে যারা জব করে, থিঙ্ক অ্যাবাউট দেম। ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় একটা লার্জ চাঙ্ক আসে হচ্ছে বাইরের দেশ থেকে, কি বলে না, এই যে রেমিটেন্স, রেমিটেন্স এর চিন্তা করো কি পরিমাণ বাংলাদেশের ওয়ার্কাররা, দে আর বিং ডেফ্রাইড, কোন রুলস নাই, রেগুলেশনস নাই, গভর্নমেন্ট থেকে হেল্প পায় না, মানে কি যে বাজে অবস্থা কল্পনা করতে পারবো না বুঝছো। তো এই যে ইনফরমাল ইকোনমিটা হচ্ছে বাংলাদেশে মোস্টলি বুমড আর কি, হ্যাঁ, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো, এই যে কিছু করার নাই, যেহেতু আমরা ওই যে সারা দুনিয়ার যে ফেরি ফেরি একটা বলে আর কি, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, হ্যাঁ, ওরা হচ্ছে সেন্টারে, আমরা দূরে আছি, তো আমাদের এই অবস্থা হবে। ওকে, জব স্যাটিসফ্যাকশন বাকিগুলো তোমরা দেখেছো অলরেডি, ইউ হ্যাভ অলরেডি মানে নোটিসড ইট ফ্রম এই যে আমাদের ওহাব ভাইস, কি সো এনি কোশ্চেন অন ইকোনমি? নো স্যার, নো স্যার। ওকে, আর হেলথটা কি দেখার সুযোগ হয়েছে তোমাদের? হেলথটা দেখতে হবে স্যার। আচ্ছা, এটা কোনো দেখিনি।